সভাপতি মহাসচিব দ্বন্দ্বে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের শুটিং অঙ্গন। ফেডারেশনের এই দ্বন্দ্ব শুটারদের ব্যক্তিগত জীবনেও বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। করোনার ক্রান্তিকালে এমনিতেই শঙ্কার মধ্যেই দিন পার করছে দেশের শুটাররা। এমন দুর্যোগের মধ্যেও তদন্তের স্বার্থে জাতীয় দলের 14 জন শুটারকে তলব করে গোয়েন্দা শুল্ক বিভাগ। তাদের চিঠি দিয়ে জানতে চেয়েছে কোন অস্ত্র কোন সময় কিভাবে কেনা হয়েছে। 3 বছর আগে জার্মানিতে শুটিং বিশ্বকাপ শেষে উপহার পাওয়া অস্ত্র নিয়ে বাংলাদেশে এসেছিলেন রিসালাত, অর্ণব, সুফিয়ানরা। এরপর এই অস্ত্র দিয়ে দেশের হয়ে বেশ কটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেন শুটাররা। এদিকে অস্ত্রগুলো অবৈধভাবে বাংলাদেশে এনে বিক্রি করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডে অভিযোগ করেছেন আব্দুল কাদের নামের অজ্ঞাত এক ব্যক্তি। গেল 5 জুলাই কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে অভিযোগপত্রের ব্যাখ্যা দিতে এসেছিলেন রিসালাত, আব্দুল্লাহেল বাকিরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভিযোগ সম্পর্কে কাস্টমস গোয়েন্দাদের কাছে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেন বাকি শুটাররা। যদিও বিষয়টিকে দেশের জন্য সম্মান বয়ে আনতে গিয়ে নিজেদের সম্মানহানির সমান বলে মনে করছেন ভুক্তভোগী শুটাররা। এটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার যে আমরা এখানে আজকে এখানে আসতে হইল, তো এটা কোনোভাবে কাম্য নয়। শুধু এটা যদি বলি, এটা আমার জন্য লজ্জাজনক বিষয়, এটা আমার জন্য না, আমাদের এখানে 14 জন শুটারের জন্য না, এটা আমাদের পুরা শুটিং ডিপার্টমেন্টের এবং পুরা শুটিং আমাদের পুরো এরিনা যারা আছে, সিনিয়র বলেন, আমাদের যারা ফেডারেশন আছেন, সবার জন্য এটা একটা লজ্জাজনক বিষয়। এবং স্পোর্টস আমাদের বাংলাদেশে একটা কালো অধ্যায়। দেশের সম্ভাবনাময়ী ডিসিপ্লিনের মধ্যে শুটিং অন্যতম। আব্দুল্লাহেল বাকি, শাকিলদের হাত ধরে শুটিংয়ে উল্লেখ করার মতো সাফল্য এসেছে। সম্প্রতি সভাপতি মহাসচিব দ্বন্দ্বের পাশাপাশি শুটারদের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ, সব মিলিয়ে শুটিং পাড়ায় যেন কালো মেঘের ছায়া। তারপরও এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন শুটাররা। কে আব্দুল কাদের, কোথা থেকে আসলে এই আব্দুল কাদের, এটা কেউই জানে না। আমি যদি কারো ইন্ডিকেট করে নাম বলি, এটা আমি ভুল বলবো আজকে, বাট এটা আমাদের যাই করতেছে, এটা আমাদের শুটিং, আমাদের শুটার। আমরা তো কখনো যাইনি, আমাদের কখনো ফেডারেশনের সাথে কিছু বলিনি। তারা যদি কোনো ক্লাস থাকে তাদের, আমরা কখনো গণমাধ্যমের কাছে এসে বলি নাই। দেশের জন্য খেলি, এখানে আমাদের পড়াটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সো আমরা সবার কাছে এটাই করবো যে আমাদের সহযোগিতা করেন এবং সুষ্ঠু সমাধান করে দেন এই জিনিসটার। আমরা আর কখনো এখানে আসতে চাই না, এরকম বাজে পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। এদিকে তদন্তের প্রয়োজনে আবারও শুল্ক গোয়েন্দা দপ্তরে হাজিরা দিতে হতে পারে শুটারদের। সময় সংবাদ, ঢাকা।